সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচারের আজকে একটি বিশেষ পর্ব। আজকের বিষয়টি হচ্ছে মৎস্য চিহ্ন, ফিশ সাইন আপনার হাতে আছে কি, আপনার হাতের তালুতে মৎস্য চিহ্নটি আছে কি না। কারণ এই মৎস্য চিহ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সাইন এবং গুড লাক একটি সাইন। যাদের হাতে থাকে তাদেরকে গুড লাক সাইন বলা হয়। এই সাইনকে, মৎস্য চিহ্ন কিন্তু সবার হাতে থাকে না। মুষ্টিমেয় শতকরা 2 থেকে 3 জন মানুষের হাতে এই মৎস্য চিহ্ন বা ফিশ সাইন থাকে। প্রথমে আমি আপনাদেরকে হাতের রেখাগুলো পরিচয় করিয়ে দিব। এই আঙুলটিকে শুক্রের আঙুল বলা হয়ে থাকে, এটিকে বৃহস্পতির আঙুল বলা হয়ে থাকে, এটিকে শনির আঙুল বলা হয়ে থাকে, এটিকে রবির আঙুল বলা হয়ে থাকে, এটিকে বুধের আঙুল বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। এই রেখাটিকে হৃদয় রেখা বলা হয়ে থাকে, এই রেখাটিকে মার্শাল রেখা বলা হয়ে থাকে, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, আর এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, যেটিকে আমরা লাইফ লাইন বলে থাকি। মৎস্য চিহ্ন বলতে আমরা কোন চিহ্নটাকে বোঝাই? মাছের চিহ্নকে মূলত আমরা মৎস্য চিহ্ন বলে থাকি। যদি কোনো জাতক জাতিকার বুধের এই স্থানে এই ধরনের মৎস্য চিহ্ন থাকে, বুধের এই স্থানে এই ধরনের মৎস্য চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে এই জাতক তিনি তার কর্মজীবন ব্যবসা দিয়ে শুরু করবেন। তিনি কখনোই পরের অধীনে কাজ করবেন না, তিনি ব্যবসা বাণিজ্য করে জীবনে সাকসেস হবেন। তিনি যে কোনো ব্যবসায় করুন না কেন, ছোট ব্যবসা হোক, মাঝারি ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, তিনি ব্যবসায়ী হবেন। তিনি ঠিকাদার হতে পারেন, টেন্ডার নিয়ে কাজ করতে পারেন, বা জমি কেনা বেচার সাথে যুক্ত থাকতে পারেন, গার্মেন্টসের বিজনেসের সাথে জড়িত থাকতে পারেন, মুদি দোকান বা কসমেটিক্স বা ফার্মেসির বিজনেস, হার্ডওয়্যারের বিজনেস, গাড়ির বিজনেস, বা যে কোনো বিজনেসের সাথে তিনি যুক্ত থাকতে পারেন। বুধের স্থানে এই মৎস্য চিহ্ন থাকলে হাতের করতলের এই গোড়ালি পর্ব থেকে উঠে এই রেখাটিকে আমরা বুধ রেখা বলে থাকি। বুধ রেখা মূলত কনিষ্ঠা আঙ্গুলের নিচ বরাবর যে রেখাটি, এই রেখাটিকে আমরা বুধ রেখা বলে থাকি। যদি এই মৎস্য চিহ্নর আশেপাশে ক্রস চিহ্ন, কালো তিল থাকে, তাহলে কিন্তু এটি ব্যাড সাইন। আর যদি বুধের ক্ষেত্রে মৎস্য চিহ্ন থাকে তাহলে এটি গুড সাইন। মৎস্য চিহ্ন থাকা মানে হচ্ছে আপনি ব্যবসা বাণিজ্য করে ধন সম্পত্তির মালিক হবেন। যদি কোনো জাতক জাতিকার রবির স্থানে এই ধরনের আরেকটি মৎস্য চিহ্ন থাকে, তাহলে এই জাতক তার জীবনটা শুরু করবেন চাকরি দিয়ে, কর্ম দিয়ে, প্রাইভেট সেক্টরে হোক, সরকারি গভর্নমেন্ট চাকরি হোক, তিনি চাকরি করবেন এবং চাকরি করে তিনি সমাজে এস্টাবলিশ হবেন। চাকরির ক্ষেত্রে এই জাতকের মৎস্য চিহ্ন রবির ক্ষেত্রে থাকলে প্রচুর টাকা পয়সার মালিক হবেন, ধন সম্পত্তির মালিক হবেন এবং তার পদ পদবি বৃহৎ আকারে হবে, তার প্রমোশন বাড়বে, তিনি আস্তে আস্তে বড় অফিসার হিসাবে বা এ গ্রেডের অফিসার হিসাবে নিযুক্ত থাকবেন যদি রবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন থাকে। রবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন থাকলে এই জাতকের কখনোই টাকা পয়সার অভাব অনটন হবে না, তিনি যে কোনো ওয়েতে টাকা পয়সা ইনকাম করতে পারবেন, সেটি হোক বৈধ, সেটি হোক অবৈধ। মৎস্য চিহ্ন থাকলেই তিনি টাকা কুমির হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার শুক্রের স্থানে এই ধরনের আরেকটি মৎস্য চিহ্ন দেখা যায়, যদি কোনো জাতক জাতিকার শুক্রের এই স্থানটিতে মৎস্য চিহ্ন আপনারা দেখতে পান, তাহলে মনে করবেন এই জাতক তার বিবাহিত জীবনে অত্যন্ত সুখী হবেন। শ্বশুর বাড়ি থেকে তিনি অনেক ধন সম্পত্তির মালিক হবেন। শ্বশুর বাড়ির থেকে তিনি বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, জমি উপহার হিসাবে পেতে পারেন। বিবাহিত জীবনটি তার অত্যন্ত সুখের কাটবে। তার স্ত্রীর সাথে বা তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো যাবে এবং তার বিবাহিত জীবনে কখনোই কোনো ধরনের
ঝামেলা জঞ্জাট হবে না। যদি কোনো জাতক জাতিকার রাহুর এই স্থানটিতে মৎস্য চিহ্ন দেখতে পান, ঠিক রাহুর এই স্থানটিতে মৎস্য চিহ্ন দেখতে পান, তাহলে মনে করবেন এই জাতক মামলা মকদ্দমা হয়রানি বা হামলার শিকার হলেও সেফ জোনে তিনি থাকবেন। তার বিরুদ্ধে যত ধরনের এলিগেন্স আসুক, মামলা মকদ্দমা হোক, হয়রানি হোক, ঝামেলা হোক, অবাঞ্ছিত ঘটনা হোক বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হোক, প্রত্যেকটা ঘটনা তিনি ফেস করতে পারবেন। রাহুর স্থানে মৎস্য চিহ্ন থাকলে এই জাতক বৃহৎ সম্পদশালী হবেন, জমির মালিক হবেন, ফ্ল্যাটের মালিক হবেন, বাড়ির মালিক হবেন, গাড়ির মালিক হবেন, এবং কি তিনি কোটি কোটি টাকার মালিক হবার প্রবল সম্ভাবনা থাকবে। যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির এই স্থানে আরেকটি মৎস্য চিহ্ন আপনারা দেখতে পারেন, বৃহস্পতির স্থানটি হচ্ছে এই যে আঙ্গুলটি, আমরা এটিকে তর্জনী আঙ্গুল বলে থাকি, বৃহস্পতির এই স্থানে মৎস্য চিহ্ন যদি থাকে, তাহলে এই জাতক সমাজে প্রচণ্ড সম্মান পাবেন, সমাজের মানুষ তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেবে এবং তিনি সমাজের মানুষকে গাইড করবেন। তিনি রাজনীতি করলে ভালো পদ পজিশন পাবেন, তিনি যদি কোনো ব্যাংকে চাকরি করেন বা সরকারি চাকরি করেন, তিনি সমাজের একটা কর্তৃত্ববাদী অবস্থানে থাকবেন, নেতা হিসাবে থাকবেন, মানুষ তাকে প্রচণ্ড সম্মান করবে, ভালোবাসবে এবং মানুষ তাকে প্রচণ্ড গুরুত্ব দেবে। মৎস্য চিহ্ন হাতের এই স্থানগুলো থাকা অত্যন্ত শুভ। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার হৃদয় রেখা এবং মার্শাল রেখার মাঝামাঝি মৎস্য চিহ্ন থাকে, তাহলে বুঝবেন এই জাতক জমিজমা বেচাকিনির সাথে যুক্ত, বা তিনি যে কোনো ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত, সেটি জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, এই সমস্ত বেচাকিনার সাথে যুক্ত, এবং এই সমস্ত বেচাকিনি করে তিনি প্রচুর টাকা পয়সার মালিক হবেন। মৎস্য চিহ্ন, আমি ভিডিওর ফার্স্টেই আপনাদেরকে বলেছি, একটি গুড সাইন, মৎস্য চিহ্ন থাকা অত্যন্ত শুভ। সব মানুষের হাতেই যে মৎস্য চিহ্ন থাকবে তা কিন্তু নয়, খুব কম মানুষের হাতে, খুব রেয়ার মানুষের হাতে এই মৎস্য চিহ্নটি থাকে, যেটিকে আমরা ফিশ সাইন বলে থাকি। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার বোধের স্থানে মুদ্রা চিহ্ন থাকে এবং মৎস্য চিহ্ন থাকে, তাহলে বুঝবেন এই জাতক টাকা পয়সা সেভিংস করতে পারবেন, তার হাত থেকে কখনো টাকা পয়সা যাবে না, এবং এই জাতক খুব অল্প সময়ে ডিসিশন নেন না, খুব গভীর চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে ডিসিশন নেন, তিনি কখনো হঠাৎ ডিসিশন নেন না, অন্যের বুদ্ধি কখনো কাউন্ট করেন না, নিজের বুদ্ধিতে তিনি চলেন, তিনি খুব ধীরে স্থিরভাবে সমাজে চলাফেরা করবেন এবং ধীরে স্থিরভাবে অর্থ সম্পদের মালিক হবেন। তার নিজ বুদ্ধিতে চলেন বিদায় তিনি প্রবল বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি হবেন, এই মৎস্য চিহ্ন থাকলে এবং এই মুদ্রা চিহ্ন থাকলে। যাদের কনিষ্ঠ আঙ্গুলটি ছোট, এই মিডিল অনামিকা আঙ্গুলের তুলনায় কনিষ্ঠ আঙ্গুল যদি ছোট থাকে, তাহলে এই মানুষটির জ্ঞান বুদ্ধি ভালো থাকবে, তার কনভেন্সিং পাওয়ারও ভালো থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখায় একটি জাতক জাতিকা সম্পর্কে 30-40% অ্যানালাইসিস করে তাকে প্রিডিকশন করা যায় অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষে। হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার এই ধরনের জন্মকুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই যে দেখুন, এখানে লেখা আছে জন্মকুণ্ডলী, রাহু কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, রবি কোন ঘরে, ইউরোনাস কোন ঘরে, শনি কোন ঘরে, বুধ কোন ঘরে, শুক্র কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, কেতু কোন ঘরে, এই বিচার বিশ্লেষণগুলো করবেন। এরপরে নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যম থেকে করিয়ে নেবেন। এরপরে বিংশোত্তরী মহাদশা, এই জাতকের জন্মকালীন কোন গ্রহের দশা ছিল, বর্তমানে কোন গ্রহের মহাদশা চলছে এবং এই মহাদশার কারণে তার জীবনে কি কি ভালো ফল আসবে এবং এই মহাদশার কারণে তার জীবনে কি কি খারাপ ফল আসবে, তার বিদেশ যাত্রা হবে কি না, অর্থনৈতিক ইম্প্রুভমেন্ট আছে কি না, তার চাকরি হবে কি না, ব্যবসায় তিনি ভালো করতে পারবেন কি না, বা কোন ব্যবসা করলে তিনি লাভবান হবেন, কত বছর বয়সে তার অর্থনৈতিক উন্নতি হবে, তার জীবনে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আছে কি না, তার গোপন শত্রু আছে কি না, তার জীবনে ক্ষয়ক্ষতি আছে কি না, জীবনে কত
টাকা পয়সার মালিক হতে পারবেন, বাড়ি গাড়ি বা ভূ সম্পত্তির মালিক হতে পারবেন কিনা, এই বিংশোত্তরী মহাদশা বিচার করলে অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে বলে দিতে পারবেন। শুধু হস্তরেখা দেখে এবং নিজের নাম অনুযায়ী কখনোই অ্যানালাইসিস করানো ঠিক হবে না, কারণ প্রত্যেকটি বিচার বিশ্লেষণ পুঙ্খানুভাবে করলে অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষে সব কিছু বর্ণনা দেওয়া সম্ভব। একটি কথা মনে রাখবেন, কোনো জ্যোতিষী কখনোই কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না, ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করতে পারেন পরামর্শ দিয়ে। জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক গাইডলাইন দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া, কোন গ্রহটি ফেভারে আছে, কোন গ্রহটি ডিসফেভারে আছে, এটি অভিজ্ঞ জ্যোতিষীর কাজ। যারা শুধু হাত দেখে, নামের প্রথম অক্ষর শুনে বিচার বিশ্লেষণ করে প্রতিকার করতে বলেন, তারা মূলত প্রকৃত জ্যোতিষে নয়। জ্যোতিষ বিদ্যাটা বৃহৎ একটি বিদ্যা। এই বিদ্যাটি আপনি যত শিখবেন, যত জানবেন, তত আপনার এক্সপিরিয়েন্স হবে। জ্যোতিষশাস্ত্রটা যারা মনে করেন যে জ্যোতিষীর কাছে গেলেই আমার জীবন পাল্টে যাবে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। জ্যোতিষী কারো জীবন পাল্টাতে পারেন না, তবে জীবন পাল্টানোর জন্য তাকে বুদ্ধি পরামর্শ দিতে পারেন। জ্যোতিষীর কাজই হচ্ছে তাই। একজন ডাক্তার কোনো রোগীকে জীবিত করতে পারেন না, ডাক্তার ওষুধ দিয়ে তাকে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করার জন্য ওষুধ দিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।